রাজেশ, কেমন আছেন স্যার? ভালো আছি। ওই চিফ জাস্টিসের কাছে এসেছিলাম একটা দরকারে। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল, আর জরুরি দরকার ছিল। দরকারটা কি নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে আজকে পারবো না স্যার। আজ বহুদিন পরে আমার এক বন্ধু বহু দূর দেশ থেকে ফিরছে, তাকে রিসিভ করতে যেতে হবে। আচ্ছা চলি স্যার। ঠিক আছে বাবা, তুমি এখন আমার বিয়ের কথা ভেবো না। আমি আমি এখন বিয়ে করতে পারবো না। Then you are a fool. আমার ঘর নয়, আমার ঘর অনেকদিন আগে ভেঙে গেছে মালকিন। শক্তি, না আমি মালকিন নই, এটাই তোমার ঘর। আর আমি রাজেশের যেমন মা, তোমারও তেমনি মা। না মালকিন, তুমি আমার মা নয়। আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন কাঁদবো না। আমার চোখে রক্ত জমে আছে, তাই ভালোবাসার কথা বলে আমাকে কাঁদাবার চেষ্টা করবেন না। তাহলে আমার চোখের জলে আমার মায়ের রক্ত আমার বাপের রক্ত ধুয়ে যাবে, আমি বদল নিতে পারবো না। বড় সময় বলে গেছে ভেঞ্জেন্স ইজ মাইন। তবে একজন জেল ফেরত খুনিকে ভয় দেখাবার জন্য ধন্যবাদ বাবা। শক্তি থাক, ওকে একটু সময় দে রাজু। Thank you.
কি? তোমার অত সাধের গুলতিটা পুরনো হয়ে গেছে বলে হেলে দিলে? তাহলে আমাকেও কোনোদিন এভাবে ছুঁড়ে ফেলে দেবে তো? কেন তোরা সবাই মিলে আমাকে জ্বালা দূর করছিস? প্লিজ প্লিজ চলে যা আমার সামনে থেকে। তুমি আজ ফিরবে বলি সেই ভোর রাত্রি থেকে উঠে তোমার জন্য জল খাবার বানিয়েছিলাম, আর তুমি তুমি ফেলে দিলে। তুই তুই শক্তিকে খুব ভালোবাসিস তাই না রে? কাঁদিস না, ও ভালোবাসতে ভয় পায়, ভাবে ভাবে ওর বুকে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সেটা নিভে যাবে। আমি তোকে সাহায্য করব, ওকে ওকে আবার নতুন করে শেখাতে হবে ভালোবাসতে, নাহলে নাহলে নিজেকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। আমি আমি পারবো রাজুদা, ওর চোখের দিকে তাকালি আমার যে বড় ভয় করে। দেখ পদ্ম, একমাত্র তুই পারিস ওকে বদলাতে। তুই তুই যাকে ভালোবাসিস, শোন, প্ল্যান নাম্বার ওয়ান,